আসসালাম আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা খুবই মূল্যবান একটি তথ্য জানতে চলেছি যে তথ্যটি সকলের মনে প্রকাশ পেলেও মুখ ফুটে কেউ কিছুই বলতে পারে না তবে এ বিষয়ে জানা প্রত্যেকটি মুমিনের অত্যন্ত জরুরি রোজা অবস্থায় সহবাস করলে কি হয় রোজা কি ভেঙে যাবে নাকি রোজা হালকা হয়ে যাবে নাকি রোজা অক্ষুণ্ণ থাকবে এছাড়াও এ বিষয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলিবাসাল্লাম কী বলেছিলেন সেটা জানতে চলেছেন আমাদের আজকের এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে করেন সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন করা হালাল করা হয়েছে তারা তোমাদের জন্য পরিচ্ছেদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছেদ আল্লাহতালা জেনেছেন যে তোমরা নিজেদের সঙ্গে খেয়ানত করেছিলে অতপর তিনি তোমাদের তবা কবুল করেছেন এবং তোমাদের ক্ষমা করেছেন অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং তালা তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো সুরা বাকারা আয়াত নম্বর একশো সাতাশি আর পবিত্র কোরআনের এই আয়াত থেকে প্রমাণিত হয় যে রোজাদারদের জন্য দিনের বেলা সহবাস হালাল করা হয়নি একদা এক ব্যক্তি হজরত মোহাম্মদ সাল্লাহ আলীবাসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন এবং তিনি হাত জোর করে বলতে লাগলেন হে আল্লাহ রসুল আমি অনেক বড় একটি ভুল করে ফেলেছি আমি বুঝতে পারিনি যে এটা করার কারণে আল্লাহ তালা নারাজ হয়ে যাবেন তখন নবী করিম সাল্লাল্লাহ আলিবুসাল্লাম বললেন কি করেছো তুমি তখন লোকটি বলল হুজুর আমি রোজা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি এখন আমি কি করব? আপনি আমাকে এমন কিছু বলে দিন যাতে আমি সেগুলো থেকে পরিত্রাণ পেতে পারি এবং আমার গুনাহ হয়ে যায় তার এমন কথা শুনে মহানবী সাল্লিবাসাল্লাম খুবই মন খারাপ করে বসে গেলেন আর বলতে লাগলেন তুমি কি এটা জানো না যে রোজা অবস্থায় বিবির সঙ্গে সহবাস করা যায়জ নেই এমন কথা শুনে সেই ব্যক্তি বলতে লাগলো ইয়া আল্লাহ আমার জানা ছিল কিন্তু আমার নফসকে আমি কাবু করতে পারলাম না আর যে কারণে আমার দ্বারা অনেক বড় গুনাহা হয়ে গেল এখন আমি কি করব আপনি আমাকে কিছু একটা বলুন তারপর হুজুরে করিম সাল্লাল্লাহ আলীবাসাল্লাম বললেন তুমি অনেক বড় গুনাহা করে ফেলেছ আর যে কারণে তোমাকে এর কাফার আদায় করতে হবে তখন সে বলতে লাগলো ইয়া রসুলাল্লাহ আমাকে কোন কাফার আদায় করতে হবে তখন মহানবী সাল্লাল্লাহ আলিবাসাল্লাম বললেন তোমাকে এর জন্য এক গোলামকে আজাদ করতে হবে সুতরাং যে দীর্ঘদিন যাবৎ অন্যের দাসী হয়ে অন্যের সেবা করছে তুমি তাকে অর্থের মাধ্যমে হোক কিংবা ধন সম্পত্তির বদলাতে তাকে ক্রয় করে আজাদ করে দাও যেন সে নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে চলাচল করতে পারে তখন লোকটি বলে উঠল মহানবী সাল্লাহ আলীবসাল্লাম আমি সারা জীবন অন্যের গোলামি করে কাটিয়ে দিয়েছি আর আমার কাছে এত ধন সম্পত্তি নেয় যে আমি কোনো গোলামকে ক্রয় করে তাকে স্বাধীন করে দিব এই কথা শুনে নবী করিম সাল্লু আলিবাসাল্লাম সেই ব্যক্তিকে বললেন ঠিক আছে তোমার পক্ষে এই কাফফারা আদায় করা সম্ভব না হয় তাহলে তুমি একটা কাজ করো তুমি টানা দুই মাস রোজা রাখো তবে মনে রাখবে এই ষাট দিন তোমাকে নিয়মিত রোজা রাখতে হবে যেন একদিনও মিস না হয় আর যদি কোনো কারণে এই ষাট দিনের রোজার ভেতরে একটি রোজাও ভেঙে যায় তাহলে তোমাকে মনে রাখতে হবে পুনরায় তোমাকে আবারও প্রথম থেকে নিয়ত করতে হবে এবং টানা ষাটটি রোজা রাখতে হবে আর তুমি যদি এই কাফফারা আদায় করে নিতে পারো তাহলে তোমার সব গুনহা আল্লাহতালার দরবারে মাফ হয়ে যাবে ইনশাল্লাহ বিশ্বনবী ওয়াসাল্লামের এই কথা শুনে সেই লোকটি হাওমাও করে কান্না শুরু করে দিল আর বলতে লাগলো হুজুর আমি আমার একদিনের নফসকে কাবু করতে পারলাম না আমার স্ত্রীর কাছ থেকে তাহলে আমি কি করে এই দুই মাস আমি আমার স্ত্রী থেকে নিজেকে দূরে রাখবো আমার দ্বারা এই কাফফারা আদায় হবে না আর আমার গায়ে এত শক্তি নেই যে আমি দীর্ঘ ষাট দিন একটানা টানা রোজা রাখবো আপনি এমন কিছু বলুন যাতে আমি কাফারা আদায় করতে পারি এবং নিজের জানকেও হেফাজত করতে পারি তখন বিশ্বনবী সাল্লাসাল্লাম মুচকি হেসে লোকটির দিকে তাকালেন এবং বললেন তুমি যদি এগুলো কাজ করতে না পারো তাহলে আমার কাছে আরও একটি সমাধান রয়েছে তখন লোকটি খুশিতে কান্না বন্ধ করে দিল রসুলের কারিম সাল্লিবাসাল্লামের দরবারে বসে পড়ল এবং বলল হুজুর আপনি বলুন আর কি সমাধান রয়েছে আপনার কাছে তখন বিশ্বনবী সাল্লাসাল্লাম বললেন যদি তুমি কোনো গোলামকে আজাদ করতে না পারো ষাটটি রোজা একটানা টানা রাখতে না পারো তাহলে তুমি এক কাজ করো ষাট থেকে সত্তরটি গরিবকে এক বেলা পেট ভরিয়ে খাইয়ে দাও যখনই তাদের শরীরে আনন্দ উপভোগ হবে তোমার খাবার খাওয়ার পর তাহলে তোমার কফ আদায় হয়ে যাবে এবং আল্লাহতালা অবশ্যই তোমার গুনাহা মাফ করবেন এবং তোমার স্ত্রীকে তোমার জন্য হালাল করে দেওয়া হবে নবীজির এই কথা শুনে লোকটি হতাশ হয়ে গেল এবং চেহারায় কালো বর্ণের ছাপ চলে আসলো তখন নবী করিম ওয়াসাল্লাম বলে উঠলেন কি হয়েছে তোমার তুমি কি এই কাজটিও করতে পারবে না তখন লোকটি কান্না কণ্ঠে বলতে লাগলো হুজুর আমার বাড়িতে এমন কোনো খাবার নেই যে আমি কোনো মিসকিনকে খাওয়াবো আমি নিজেই একবেলা খেয়ে কোনো মতে বেঁচে থাকি আমি কি করে ষাটজন মিসকিনকে পেট ভরে খাওয়াবো একবেলা আমার দ্বারা এটা সম্ভব নয় কারণ আমি নিজেই খেতে পারি না আর আমি নিজেই আমার নিজের খাবার সংগ্রহ করতে আমার অনেক কষ্ট হয়ে যায় তাহলে আমি অন্যকে কিভাবে পেট ভরে খাওয়াবো তখন নবী করিম সাল্লিউসাল্লাম বললেন তুমি যদি একসাথে জনকে না খাওয়াতে পারো তাহলে এক কাজ করো তুমি প্রত্যেক দিন একজন মিসকিনকে পেট ভরে খাইয়ে দাও কষ্টের বিনিময় হলেও তুমি কফার আদায় করো তাহলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে এবং তোমার বিবিকে তোমার জন্য হালাল করে দেয়া হবে মহানবীর এত সুন্দর বক্তব্য শুনে লোকটি একদিকে যেমন খুশিতে আনন্দিত হয়েছিল তেমনই অন্যদিকে কপালে চিন্তার ছিল কারণ সেই লোকটির ঘরে এমন কোনো খাবার ছিল না যে তিনি কোনো মিসকিনকে খাওয়াবেন তার নিজের তো ঠিক নেই সে অন্যকে আবার কি করে খাওয়াবেন বিশ্বনবী সাল্লিবাস্লাম লোকটির চেহারা দেখে বুঝে গিয়েছিলেন যে লোকটির দ্বারা এটাও সম্ভব না তাই তিনি আবার তাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার তুমি কি এই কাফার আদায় করতে পারবে না লোকটি বলে উঠল না হুজুর আমি নিজেই না খেয়ে থাকি আমি কি করে একজন মিসকিনকে খাওয়াবো তখন বিশ্বনবী সাল্লিউসাল্লাম বললেন ঠিক আছে আমি তোমাকে চাঁদা সংগ্রহ করে দিব তুমি তোমার ঘরে রান্না করবে তুমিও খাবে তোমার সঙ্গে মিসকিনদেরকেও খাওয়াবে তখনই বিশ্বনবী সাল্লাহ আলী ওসাল্লাম মেম্বারের উপরে দাঁড়িয়ে সবাইকে বললেন তোমরা তোমাদের এই ভাইকে সাহায্য করো সে কাফফারা আদায় করবে তার অনেক বড় ভুল হয়ে গেছে ভুলের প্রাশ্চিত্য করতে চাই সে তোমরা তাকে সাহায্য করো সেই সময় নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের সামনে অনেক সাহাবা একরামগণ বসেছিলেন তখন বিশ্বনবী সাল্লাহ আলী আলিবসাল্লামের মুখে এই কথা শুনে সাহাবিগণ প্রত্যেকেই কিছু না কিছু তাকে হাদিয়া হিসাবে দিলেন এবং তারা তাকে সাহায্য করলেন আস্তে আস্তে করে সেই লোকটির সামনে অনেক টাকা পয়সা খেজুর কাপড় জমা হয়ে গেল যেগুলো দেখে বিশ্বনবী সাল্লুসাল্লাম বললেন যাও তুমি এবার তোমার এলাকায় গিয়ে এগুলো কাপড় টাকা পয়সা দিয়ে খেজুরের বিনিময় ফকির মিসকিনকে দান করে দাও তাদেরকে পেট ভরিয়ে খাইয়ে দাও তুমিও খাও তাদেরকে খাওয়াও তারপরে তুমি তোমার স্ত্রীর কাছে গমন করো তোমার জন্য তোমার স্ত্রী তখন হালাল হয়ে যাবে ইনশাল্লাহ সুবহান আল্লাহ এভাবেই প্রত্যেকটি ইসলাম ধর্মের মানুষেরা সুন্দর থেকে সুন্দরের মধ্যে জীবনযাপন করেই আসছে যদি এই মাসলা মাসাইল একটি মুমিন জানতে পারে তাহলে তার জীবন এবং কাফফারা আদায় করা খুবই সহজ হয়ে যাবে কিন্তু আজ অনেক মুসলিম এগুলো থেকে অজ্ঞ এবং তারা জানতেও চায় না যে আসলে এগুলোর ভিতরে কি রয়েছে বা জানার ইচ্ছাও নেই তাই আমাদের প্রত্যেকটি মুমিনের উচিত এরকম ভুল হয়ে গেলে এভাবেই সে ভুলের প্রাশ্চিত্য করতে হবে বিশ্বনবী সাল্লাহ ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করতে হবে এবং তার আদেশ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে মুমিনদের উচিত তার কথা মেনে চলা এবং তার দেখানো পথ অনুসরণ করা তাতেই রয়েছে কল্যাণ এবং জীবনকে সুন্দর করার অন্যতম এক মাধ্যম মহান আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের প্রত্যেককেই মহানবী সাল্লাহু ওয়াসাল্লামের অনুকরণ এবং অনুসরণ করার তোফিক দান করুন আমিন